হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই গত কয়েকদিন ধরে আমার শরীরটা আসলে বেশি ভালো ছিল না দ্যাটস ওয়াই কোনো ব্লগ দিতে পারিনি তো আমার মাইগ্রেনের সমস্যা যেহেতু আছে তো ওই দিন আসলে আমার মাইগ্রেন অ্যাটাক হয়েছিল তো মাইগ্রেন অ্যাটাক হলে আসলে এটা বেশ কিছুদিন থেকে যায় তা এর মধ্যে আমি আবার হাকে নিয়ে গতকাল একটু সুইমিং পুলে গিয়েছিলাম আবার ওই দিন ও আসলে খুব বেশি একটা এনজয় করতে পারেনি তো এই জন্য ভাবলাম আমার নেপালি যে ফ্রেন্ডরা আছে ওরা আসলে গতকাল গিয়েছিল তো ওরা রাহাকে বলছিল যে তুমিও চলো তো ও তো খুবই খুশি হয়েছে যে ওদের সাথে ও খুব মজা করতে পারবে তা আমিও ভাবলাম যে ঠিক আছে ওকে আসলে নিয়ে যে ও একটু মজা করুক তো আমি আসলে নামিনি আমি ছায়াতে বসেছিলাম তারপরও এত গরম পড়েছিল থার্টি এইট ছিল টেম্পারেচার আর ফিলস লাইক তো মেবি ফর্টি সেভেন ইয়া ফর্টি সিক্স এই টাইপের ছিল তো এটাতেই আমি আমার আবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে বাসায় এসে দেখলাম যে বাসায় আসা পর্যন্ত অ্যাকচুয়ালি ঠিক ছিলাম বাসায় আসার পরে শাওয়ার নেওয়ার পরেই আমার আবার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে তো রাতে দেখলাম যে আবার জ্বরও আসছিল প্রায় থার্টি এইট হয়ে গিয়েছিল। জ্বর তো এই কারণে সব কিছু মিলিয়ে আসলে আমি কোনো ব্লগ দিতে পারিনি তো আজকে একটু যেহেতু আগামীকাল ঈদ তো টুকটাক একটু শপিংয়ে আসছি আমাদের ঈদের শপিং অ্যাকচুয়ালি দেশে থেকেই আমার হাজব্যান্ড দেশে গিয়েছিল কিছুদিন আগে তো ও নিয়ে আসছে তো এখন টুকটাক আসলে একটু শপিং আর কি রাহার জন্য কিছু কিনবো আমার জন্য আর কি কিছু কিনবো আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করেছি তো আমার হাজব্যান্ড আসলে বলছিল যে দূরে কোথাও চলো একটা ভালো মার্কেটে বাট আমার আসলে ভালো লাগছিল না আমার শরীর একদমই ভালো লাগছিল না আর এত রোদের মধ্যে এত গরমে মানে এনার্জি দিচ্ছিল না যে দূরে কোথাও যাব বাইরেই বের হতে ইচ্ছা করছিল না বাট তারপরও বের হতে হবে তো এখানে আমরা শপিং শেষ করে আমরা আবার একটু ইয়েতে যাব হালাল শপে যাব যেহেতু কুরবানির ঈদ একটু মশলা টশলা কিনতে হবে আর কি বেশ কিছু মশলা এগুলো কিনতে হবে তো ওটার জন্য একটু হালাল শপে যেতে হবে আমাদের যেহেতু একদম খুব কাছে কোনো হালাল শপ নেই মোটামুটি ইয়া টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগে ড্রাইভে তো ওখানে আর কি যাব আমি কিন্তু আসলে ঈদের জন্য কোনো রান্না করিনি কোনো কিছু ডেজার্ট এগুলো বানাইনি আমার শরীর আসলে এত খারাপ লাগছিল তো বানাইনি আর একটা কারণ আছে আমরা ইনশাল্লাহ ঈদের দিন সকালেই ভাবির বাসায় চলে যাব ভাবির বাসায় দাওয়াত আছে প্লাস আমাদের কুরবানিটাও ওদিকেই হবে মানে মসজিদ হলো ওই ভাবিদের বাসার কাছেই তো ওখানে যেহেতু আমার হাজব্যান্ড যাবে নামাজে নামাজ পড়তে যাবে তো ওখানেই পাশেই কুরবানি হবে আর কি আমাদের গরু ওখানে ওরা কাটাকাটি করবে তো রাহারও খুব শখ আর কি যে ও দেখবে এগুলো গরু দেখবে মাংস কাটাকুটি এগুলো দেখবে তো এই জন্য সকালবেলায় ইনশাল্লাহ চলে যাব তো এই কারণেই আসলে ওরকম কিছু করিনি তো পরে অবশ্যই একটু করে নিয়েছি একটু শ্যামাই রান্না করেছি আর আমার শাশুড়ি জর্দা দিয়েছিল রান্না করে ওই জর্দাটা আমি নামিয়ে নিয়েছি তা আমরা কিন্তু হালাল শপে গিয়েছিলাম ওখানে পাশেই একটা ক্যাবাবের দোকান ছিল তো ওই ক্যাবাব কিনে নিয়ে আসছিলাম ওগুলোই আমরা দুপুরে খেয়েছি এই তো টুকটাক আমার বাজারগুলো যে শ্যামাই কিনেছি আসলে যতই শুনি যে শ্যামাই ভালো না সেমাই স্বাস্থ্যসম্মতভাবে আসলে বানায় না বাট তারপরেও কিন্তু ঈদের দিন একটু শ্যামাই না খেলে ভালো লাগে না সকালবেলাটা মনে হয় যে ঈদের দিনটাই শুরু হয় না শ্যামাই না খেলে আরও যত মিষ্টি জাতীয় আরও যত কিছুই থাকুক সেমাইটা মনে হয় যে মাস্ট বি থাকতেই হবে তো এই তো এখানে আমি টুকটাক মশলাগুলো কিনেছি আর ওরকম অত কিছু কিনে নি যেহেতু অন্যান্য বাজারও কিনি নি। যেহেতু ফ্রিজে আমার জায়গা হবে না টাংস রাখতে হবে এই কারণেই আর বাকি সব কিছু আমার ঘরে ছিল তো এখানে আমি এই পিটা ব্রেড এটা কিনেছি আমার কাছে এটা মাংস দিয়ে খেতে ভালোই লাগে এখানে এই যে রসুন পেস্ট কিনেছি আর চিকেন মাত্র একটা কিনেছি ওই যে ফ্রিজে জায়গা হবে না এই জন্য তো তান্দুরি মশলা কিনেছি আর হলুদ ধনিয়া জিরা এগুলো তো এই যে রাহাকে রাহার পাপা একটা তার ঈদের একটা গিফট কিনে দিল তো এটা দিয়ে সে এখন খেলা করছে এখানে আমাদের বাসায় ব্যাক ইয়ার্ডে একটা ছোট্ট একটা সুইমিং পুলের মতো এটাতে খেলা করছে এখন এই যে একটা আর কি ফিশটা এটা কিন্তু আসলে সুইমিং পুল না আমি ভুলে গিয়েছি এটাকে কি বলে মাঝে মধ্যে আসলে এরকম হয় তাই না যে আমরা খুব ইজি কোনো ওয়ার্ডও ভুলে যাই যখন এটা মানে দরকার বলতে হবে ওই মুহুর্তে আমরা এটা ভুলে যাই তো যাই হোক ও এখানে আসলে অনেকক্ষণ খেলা করেছিল আগের দিনও ও সুইমিং পুলে গিয়ে অনেক খেলা করে আসছে তো ও আসলে বেচারি গরমে অস্থির হয়ে গিয়েছে এই জন্য ওর পানিতে দাপাদাপি করতে ভাল লাগছে তো আমি এখন আপনাদেরকে আমার আমাদের শপিংগুলো দেখাবো শপিং বলতে ওরকম কিছু না জাস্ট রাহার জন্য টুকটাক কিছু আর আমার জন্য অল্প কিছু বাট দেশে থেকে অনেক কিছু আনিয়েছিলাম তো আজকে দেখাবো না দেখা দেখাতে পারবো না আর কি রাজি ছিল না তো এই যে রাহার জন্য যে স্কার্ট কিনেছি টি শার্ট কিনেছি তো রেড স্কার্টটা ও নিজেই পছন্দ করে নিয়েছে ও অনেক ভালো মানে লেগেছে আর কি ওকে অনেক ভালো লেগেছে মাসাল্লাহ ও যখন পড়েছিল তো এখানে একটা হোয়াইট স্কার্ট আর এটা হলো একটা লেজার শিট আর কি যেটা আমরা কোথাও গেলে পিকনিকে গেলে নিচে বিছিয়ে যে বসার জন্য আর কি সেটা হলো আমার একটা ড্রেস নিয়েছি লং একটা ড্রেস আর দুটো স্কার্ট নিয়েছি একটা বাসন্তী কালার আর একটা হোয়াইট কালার তো দেশ থেকে রাহার জন্য যেগুলো আনিয়েছিলাম আজকে শুধু সেগুলো দেখাব আপনাদেরকে তো রাহার এগুলো যখন দেখাচ্ছিলাম রাহা আমাকে আবার বলছিল পাশ থেকে যে মাম্মা তোমারগুলো কেন দেখাচ্ছ না তা আমি বলছি যে আমারগুলো আসলে আজকে দেখাতে পারবো না তো বলল যে ঈদ চলে গেলে দেখি কী লাভ সবাই তো ভাববে তোমার ড্রেস আসলে পুরাণ হয়ে গিয়েছে তো এই আর কি মজা করছিলাম তো এই যে ওর এই ড্রেসগুলো তো এই ড্রেসগুলো আসলে আমার ননদ পাঠিয়েছে রাহার ফুপু আর কি তো ড্রেসগুলো খুবই সুন্দর আর কমফোর্টেবল অনেক আরঙের আর কি তো পার্পল ড্রেসটা তো খুবই ভালো লেগেছে আমার কাছে তো এই ড্রেসটা আবার একটু ওর ছোটো হয় আর কি লাগে বাট একটু ছোটো হয় তো এই হোয়াইট ড্রেসটাও লাগে এটা একদম এখন পারফেক্ট হয় এটাও খুব ভালো লাগে ভালো লেগেছে আর কি ওকে মানিয়েছে অনেক আর যে পাশের যে ইয়েলো ড্রেসটা ওটা আমার শাশুড়ি দিয়েছে বাট ওই ড্রেসটা আসলে লাগে না ভাগ্য খারাপ ওর ছোট হয় পরতে পারে না তো আমার জন্য কিন্তু আমার শাশুড়ি ড্রেস পাঠিয়েছে তো আমারটা আজকে দেখাতে পারবো না আর একদিন দেখাবো তো এই ব্লু ড্রেসটা হলো আমার বোনার জন্য পাঠিয়েছে তো ড্রেসটা এত সুন্দর মার্শাল্লাহকে পরলে তো একদম প্রিন্সেসের মতো লাগে আর ড্রেসটা খুবই সুন্দর তো এটার সাথে আবার একটা কিউট একটা ছোট্ট একটা কোটিও আছে ড্রেসটা দেখতে মনে হচ্ছে যে একটু ছোটো বাট ড্রেসটা অনেক ফ্লেক্সিবল এটা স্টিচ করে আর কি পরলে তো তারপরে একটা পার্পল ড্রেস আর এই রেড ড্রেসটাও আমার বোন পাঠিয়েছে এই ড্রেসটাও অনেক কিউট মানে ও রাহা তো এই ড্রেসটা এত পছন্দ করেছে মানে এই সবগুলো ড্রেস থেকে রাহা এই রেড ড্রেসটা বেশি পছন্দ করেছে আর কি ও খুবই পছন্দ করেছে ড্রেসটা তো ওই পাশে একটা ব্ল্যাক কালার ছিল ওটা শাড়ি ছিল একটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল আরং থেকে ওইটাও ওর ছোট হয় ওইটাও ওর লাগে না তো এই ড্রেসটা এই হোয়াইট ড্রেসটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল এই ড্রেসটাও একদিনও পড়তে পারে ড্রেসটা এত মানে অনেক গরম আর কি তো এই গরমের মধ্যে আসলে পরানো সম্ভব না ড্রেসটা এত মোটা আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ